ঝরিয়া চারটি থানার সকল পর্যায়ের নেতৃবৃন্দ আজকের এই সদস্য ফল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আসার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সম্মানীয় আহ্বায়ক সাহেব ইতিমধ্যে বলে গিয়েছেন গত বছর মাসে আমাদের একটি ঘটনা, এই ঘটনার মধ্য দিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ তথা শ্রমিক যারা আপনারা রয়েছেন এই মহানগর দক্ষিণে রাজনীতি করেন আপনাদের সাথে আমার একটা রক্তের সম্পর্ক, সেই এই সম্পর্ক আজীবন ছিন্ন হবে না। আমি সেই যে লিফলেট বিতরণ কর্মসূচি থেকে গ্রেফতার হই সেটা বর্ণনা ইতিমধ্যে দেওয়া হয়েছে, তার পূর্ববর্তী কিভাবে সকাল থেকে আমাদের ঘটনাগুলিগুলো ঘটলো, আমাকে যখন লালমানো এরকম নথি ছিলে পুলিশ অবস্থান করছে, আমার তো ওয়ারেন্ট আছে আমি জানি আরো 8 মাস ধরে ওয়ারেন্ট, এবং এই ওয়ারেন্টটা দেওয়া হয়েছিল আমি একটি মামলা, সেটি একটা সম্পূর্ণ ভুয়া মিথ্যা মামলায় আমাকে আসামি করা হয়, শুধুমাত্র আমি বিএনপির রাজনীতি করি দেখে আর অন্য কিছু না। ঢাকা 18 উপনির্বাচনে যে আমাদের প্রার্থী জনাব এস এম জাহাঙ্গীরের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অপরাধে আমার বিরুদ্ধে সরি আমাদের 12টি থানায় এরকম মামলা করা হয় ওই নির্বাচনের দিন, এবং বিশ ধরে ধরে বিএনপির নেতাকর্মীদের আসামি করা হয়, সেখানে মতিঝিল থানার মামলায় আমাকে 1 নম্বর আসামি করা হয়। তখন আমি করোনায় আক্রান্ত, আমার টেস্টের কপি সব সমস্ত কিছুই কোর্টে দেওয়া ছিল, সেই মামলায় আমি জামিনে ছিলাম, এবং আমি দেশের বাইরে অবস্থান করার ফলে একটি নিয়মিত হাজিরা দিতে পারি নাই, আমার পক্ষে আমার আইনজীবী টাইম পিটিশন দেয়, টাইম পিটিশন দেওয়ার পরে আপনারা জানেন বিচার বিভাগকে সম্পূর্ণভাবে দলীয়করণ করা হয়েছে, কিছু কিছু বিচারকদেরকে দিয়ে এই বিচারকরা যারা বাংলাদেশকে ধ্বংস করার পিছনে মুখ্য ভূমিকা পালন করেছে, এরকমই একজন বিচারক আজকের থেকে নাম বলে তুমি যা এমরুল কায়েস এই ঢাকা মহানগর দায়রা জজ, সে অন্যায় ভাবে আমার টাইম পিটিশন দেয় না এবং একটা ওয়ারেন্ট জারি করে, ঠিক আছে ভালো কথা, আমি দেশে আসি এসে বিভিন্ন মাধ্যমে ওয়ারেন্টের জামিন করানোর চেষ্টা করি। আমি আজকে কেন বিস্তারিত বলতেছি, এইরকম ঘটনা লক্ষ লক্ষ মামলা আপনারাও ভুগতে হবে, এই কথাগুলো আজকে না বললে না। তারপরে আমি আমার নিয়মিত কর্মসূচি করতে রাখলাম, আমি জেলায় জেলায় ঘুরলাম কোনো সমস্যা নাই, কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যখন ঊর্ধ্বগতির একদম সীমা ছাড়িয়ে গেল, মানুষের মধ্যে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল, তখন বিএনপি এবং তার অঙ্গ সংগঠন আমরা যখন গণসচেতনতা তৈরি করার জন্য একটা সাধারণ লিফলেট কর্মসূচিতে অংশগ্রহণ করি, এই সরকার তার কর্মকাণ্ডে ভীত হয়ে আমাকে কন্যার ভাবে গ্রেফতার করে জীবনের প্রথম গ্রেফতার হওয়া এবং কারাগারে যাওয়া, আমি আল্লাহর কাছে শুকর জানাই আলহামদুলিল্লাহ আমাকে এই অভিজ্ঞতাটা অর্জন করার উনি পারি যে আমাদের নেতাকর্মীরা কি অত্যাচার জুলুম এর মধ্যে দিয়ে গত 14টি বছর পার করছে। মানুষ সিনেমা দেখে, সিনেমাতে অভিনয় করে, আমরা যারা রাজনীতি করি আমরা অভিনয় করি না, আমরা হলাম আসল জীবনের হিরো, আমরা সেটা সিনেমার গল্প কেউ হার মানাবে। আমাকে যখন গ্রেফতার করে পুলিশ ভ্যানে উঠায় নিয়েছে, আমি সবুজ ভাইকেও দেখলাম, আমাকে ছেড়ে আপনারা কেউ যান নাই, আপনারা সেখানে ধারে দাঁড়িয়ে ছিলেন, আপনারা চেষ্টা করেছেন আমি মাঝখানে আইল্যান্ডের মধ্যে দাঁড়ায় ছিলেন সুসাই, আমি তার দিকে হাত নিলাম, কোর্টে যাওয়ার পরে যখন ভীষণ ভ্যানে করে আমাকে নিয়ে যাচ্ছিল, তখন সুমন হুজা সহ আমাদের এখানে সাবধান আমি দাঁড়িয়ে অনেক নেতা করি, আমি একজন দুজন করে না করবো না, অনেকে জেলও আছে, তারা যে ভূমিকাটি রেখেছে আগামী দিনে বাংলাদেশকে মুক্ত করার জন্য এই সেই দিনের আন্দোলনটা একটা মাইল ফলক হয়ে থাকে।
বাংলাদেশের যত গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন রয়েছে এমনকি আমাদের মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধ কিন্তু গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার আন্দোলন থেকে পরবর্তীতে সশস্ত্র মুক্তিযুদ্ধের রূপ নেয় সকল কিছুর মূলে এই ঢাকা ঢাকা মহানগরী এই ঢাকাতে যেদিন আন্দোলন হবে সেদিন সারা বাংলাদেশে এই সরকারের পতন হবে তারা কিন্তু এবং ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকার পুরান ঢাকার বাসিন্দা আমরা যারা রয়েছি আমি গর্ববোধ করতে চাই আমি এলাকার সন্তান পুরান ঢাকাবাসী সেদিন জেগে উঠবে যেরকম সেই রায়সাহ বাজার মোড়ে চারথানার মোড়ে কোর্ট কাছারি মোড়ে যেভাবে জেগে উঠেছে জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।